বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। তুমি যদি একজন ব্যবসায়ী হও, তাহলে অবশ্যই তোমার অনেক ধরনের আয় থাকবে। মাসব্যাপী তোমার বিভিন্ন খাত হতে বিভিন্ন ধরনের আয় হবে, কিন্তু তুমি কোন খাত হতে কী পরিমাণে আয় করেছ তা তুমি কীভাবে জানতে পারবে? হ্যাঁ, তার জন্যই প্রস্তুত করা হয়েছে নগদ প্রাপ্তি জাবেদা। আমরা নামের মধ্যে দেখতে পাচ্ছি শুধুমাত্র নগদ প্রাপ্তি। এই নিয়ে যে জাবেদা, তারই নাম হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। এর মাধ্যমে সাধারণত নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে জানা যায়। অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ জানার উদ্দেশ্যে যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা। এই ক্ষেত্রে নগদ এবং নগদ সমতুল্য যে সকল প্রাপ্তি রয়েছে সে সকল লেনদেনে লিপিবদ্ধ করা হয়ে থাকে। নগদ বলতে তো আমরা অবশ্যই বুঝতে পারছি নগদ টাকা, কিন্তু এই ক্ষেত্রে নগদ সমতুল্য বলতে কী বোঝানো হচ্ছে? নগদ সমতুল্য বলতে চেক এবং এটিএম কার্ডের মাধ্যমে যে সকল লেনদেন সম্পাদিত হয়ে থাকে সে সকল লেনদেনকে এক্ষেত্রে নগদ সমতুল্য লেনদেন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। প্রকৃতপক্ষে বর্তমানে নগদান বইয়ের ব্যবহার খুবই কমে গিয়েছে। বর্তমানে নগদান বইকেই ছড়িয়ে দিয়ে আমরা ইউজ করছি নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। আমরা এই ভিডিওর মধ্যে নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে কথা বলবো এবং পরবর্তী ভিডিওতে আমরা নগদ প্রদান জাবেদা নিয়ে কথা বলব। তাহলে ফিরে আসা যাক নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে। নগদ প্রাপ্তি জাবেদার ঘরটি যদি আমরা দেখি, একে দেখা যাচ্ছে প্রথম ঘরটি হচ্ছে তারিখের ঘর। যেই তারিখে লেনদেনটি সম্পাদন ঘটবে সেই তারিখটি হচ্ছে এক্ষেত্রে উল্লেখ করতে হবে। ক্রেডিট হিসাব খাত, নগদ প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই নগদান হিসাব ডেবিটে থাকবে এবং নগদের বিপরীতে অন্য আরেকটি হিসাব খাত থাকবে, যার মাধ্যমে নগদ টাকার আগমন ঘটেছে ব্যবসায়ের মধ্যে। এই খাতটি অবশ্যই ক্রেডিট হতে বাধ্য। এই খাতটি নাম এখানে উল্লেখ করা হয় বলে এটিকে বলা হচ্ছে ক্রেডিট হিসাব খাত। তারপর হচ্ছে সূত্র, এই ঘরটি পরীক্ষার মধ্যে তোমাদের ফিল আপ করা লাগবে না। তারপরে যেটি করা হয় নগদান ডেবিট। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অবশ্যই প্রত্যেকটি লেনদেনের মধ্যে নগদান হিসাব অথবা ব্যাংক হিসাবের পরিমাণ উল্লেখ থাকা লাগবে। এক্ষেত্রে ব্যাংকে হচ্ছে নগদ সমতুল্য বলায় ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন ঘটলেও তাকে আমরা হচ্ছে এই নগদান ডেবিট এই ঘরের মধ্যে হচ্ছে বসিয়ে দেব। তার পরবর্তীতে হচ্ছে বার্তা, এই বার্তা ডেবিট, এই বার্তাটি হচ্ছে প্রদত্ত বার্তা। দেনাদারের কাছ থেকে অর্থ প্রাপ্তির সময় আমরা দেনাদারকে যে পরিমাণে অর্থ ছাড় দিয়ে থাকি তাকে বলা হয় প্রদত্ত বার্তা। এর পরবর্তীতে যে খাতগুলি রয়েছে সেগুলো হচ্ছে ক্রেডিট খাত, অর্থাৎ যার মাধ্যমে ব্যবসার মধ্যে নগদ টাকার আগমন ঘটবে। সব থেকে কমন যে ব্যাপারটি রয়েছে সেই হিসাব খাতটি হচ্ছে বিক্রয় হিসাব খাত। বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়ের অধিকাংশ নগদ আন্তঃপ্রবাহ ঘটে থাকে। এর পরবর্তীতে হচ্ছে আমরা যখন কিনা ধারে বিক্রয় করি অবশ্যই দেনাদারের সৃষ্টি হয়। এই দেনাদারের কাছ থেকে যখন আমরা অর্থ পেয়ে থাকি তার মাধ্যমে কিন্তু নগদ আন্তঃপ্রবাহের সৃষ্টি হচ্ছে। তারপরের যে নামটি তার হচ্ছে অন্যান্য হিসাব খাত। কেন এখানে অন্যান্য হিসাব বলা হচ্ছে? কারণ বিক্রয় দেনাদারের মতো অসংখ্য হিসাব খাত রয়েছে। প্রত্যেকটির জন্য যদি আমরা আলাদা আলাদা হিসাব খাত খুলতে চাই তাহলে কিন্তু ঘরটি অনেক বড় হয়ে যায়। এর জন্য অন্যান্য সকল যত হিসাব রয়েছে তাকে সাধারণত এই হিসাব খাতের মধ্যে আমরা উল্লেখ করে থাকি, যাতে করে আমরা সহজেই নগদ প্রাপ্তি জাবেদাটি প্রস্তুত করতে পারি। তাহলে বন্ধুরা, আশা করছি তোমরা নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছ এবং ছকের মধ্যে কোন ঘরে কী বসাতে হবে তা সম্পর্কে জানতে পেরেছ। তাহলে আজকের জন্য তোমাদের কুইজ, বলো তো আসবাবপত্র বিক্রয় এটি কোন ঘরে আসবে, জানাও কমেন্ট সেকশনে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।